75-এ পা রাখলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক 28 সেপ্টেম্বর সকালে উপজেলা অডিটোরিয়ামে হয় বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বন্দর উপজেলা ভূমি সহকারী কমিশনার ফাতেমাতু জোহরা এবং বিকেলে উপজেলা প্রাঙ্গণে মুক্ত মঞ্চ হয় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ একেএম সেলিম ওসমান। অনুষ্ঠানের আলোচনা পর্বে বন্দর উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরতি খুদা, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ সানাউল্লাহ সানু, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিমুদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মুসাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মাসুম আহমেদ এবং মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ গাজী আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, 19, 20 ও 21 নং নাসিক ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলিন অরশাদ, 25, 26, 27 নং নাসিক ওয়ার্ড এর সাবেক মহিলা কাউন্সিলর শাহি ইফতাজাহান মায়া সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ 5 আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ একেএম সেলিম ওসমান প্রধানমন্ত্রীর জন্মদিন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে এবং মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকের দিনটাই আমাদের আপন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনটা যেভাবেই হোক, ছোট করে হোক বড় করে হোক, জন্মদিনটা উদযাপন করা হোক বন্দর উপজেলার মাধ্যমে। আমি রশিদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, বন্দর উপজেলার প্রত্যেককে ধন্যবাদ জানাই, আমার চেয়ারম্যানদের ধন্যবাদ জানাই, আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের প্রত্যেকেই ধন্যবাদ জানাই। এই হঠাৎ করে এই আয়োজনে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা জননেত্রী শেখ হাসিনাকে কতখানি ভালোবাসি। আমি জানি আজকে যদি আমরা অনেক বড় আয়োজন করে যদি বলতাম, তাহলে আমাদের বড় আয়োজনের জায়গা ছিল সমরক্ষেত্র, সেখানে কিন্তু আমরা আজকে জায়গা দিতে পারতাম না। কারণ এমন একজন মানুষ আজকে আমাদের প্রধানমন্ত্রী, যিনি শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের অনেকগুলি দেশ ওনার উন্নয়নকে ফলো করে উন্নয়ন করার চেষ্টা করছে, যার জন্য উনি বিশ্বের থেকে অনেকগুলি পুরস্কারে পুরস্কারিত হয়েছেন। আপনাদের সম্পদ, এই আপনাদের সম্পদ যদি রক্ষা করতে হয়, আমি নির্বাচন করব না কে নির্বাচন করবে এটা কোনো বিষয় না। যারা জনপ্রতিনিধি হতে চান তাদের একটাই স্মরণ রাখতে হবে, আপনি যত বড় জনপ্রতিনিধি হন না কেন, আমার আপা যদি টিকে থাকেন, আমার আপা যদি আবারও প্রধানমন্ত্রী হন, আমার আপাকে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আমার আপাকে যদি আল্লাহ তাআলা হায়াত দেন এবং আবারও যদি আমরা তাকে প্রধানমন্ত্রী বানাতে পারি, তাহলে আমাদের যে স্বপ্নগুলি সেগুলিকে সব বাস্তবায়ন করা যাবে। আজকে অনেক বড় বড় নেত্রীরা বলেন আমার কাছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এটা কোনো বিষয় না, আমি জনপ্রতিনিধি। আরে বাবা, আজকে এত বছর জনপ্রতিনিধি থেকে এতদিন বলেন নাই কেন? এই কথাটা আমি প্রথম থেকেই বলে আসছি, আমার কথাটা এতদিন পরে ফলো করলেন কেন, এতদিন কেন বললেন না? আমি জনপ্রতিনিধি, আমি সবার জন্য, আমার কাছে কোনো দল নেই। ওটা বন্দরের সাজে, নারায়ণগঞ্জের সাজে না, ওটা উপজেলায় সাজে, সিটি কর্পোরেশনের সাজে না। কেন সাজে না আমি ওটার ব্যাখ্যা দিতে পারি, সাংবাদিক সাহেবরা ব্যাখ্যা চাইতে পারেন। কারণ বন্দরে যে মানুষ আসে আমি বলবো না কেউ বাইরের থেকে এখানে এসছে, আর নারায়ণগঞ্জে যদি কোনো মানুষ আসে তাহলে আমার জনসভা করতে কোনো অসুবিধা নেই, যে একজন ব্যবসায়ীকে বলে দিলে গার্মেন্টস সেল করে লোক পাঠা যায়। ওখানে আওয়ামী লীগও যায় না, জাতীয় পার্টিও যায় না, বিএনপিও যায় না। সুতরাং আল্লাহ যাকে ক্ষমতা দিবেন রাখবেন, তাকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কা দিবেন, আগেও দিয়েছেন। আমরা কোনো বিরোধিতা করিনি,
মার্কা না পেলে আপনি মার আম্মা হন না মার্কা যদি নিয়ে আসতে পারেন নির্বাচন করতে পারবেন খামাকা হাসা মিশা কথা বলে জঞ্জাট করার দরকার নেই আজকে বালা কালকে খারাপ ছিল পরশুদিন বালা এটা কেমন কথা ভাই এই রাজাকার ওই রাজাকারের পোলা আরে আপনার ইচ্ছা মতো নাকি এবার মুখটা বন্ধ করেন আল্লাহ যদি আপনার কপালে রাখে অবশ্যই আপনি আবারও মেয়র হতে পারবেন মুখ দিয়ে যা বলেছেন তাই করেন আমার কাছে কোনো ভেদাভেদ নাই আজকে অনেক মানুষকে ভালো বলেছেন এই ভালো মানুষের সাথে চলার চেষ্টা করেন আপনি নিজের মুখে আপনার দেখছি আপনি বলেছেন কখনো সেলিম ভাইয়ের কাছে কখনো শাইম ভাইয়ের কাছে কখনো আমার কাছে তারা নিজেদের পকেট ভার করে আপনি যদি এই কথাটা বুঝে থাকেন তাহলে আল্লাহ আপনাকে সুমতি দিয়েছে আল্লাহ আপনাকে সুমতি দিয়েছে আপনি চামচাদের পাল্লায় আর পড়েন না চামচাদের পাল্লায় পড়েন না আপনি যেই দল করেন সেই দলের সাথে আপনি আলোচনার সাপেক্ষে আপনি আগামী যে নির্বাচন করেন কিন্তু আপনার মধ্যে যদি এই জিনিস নাই দীর্ঘদিন আপনি ক্ষমতায় ছিলেন আপনি ক্ষমতায় থাকেন আমিও দোয়া করব গোলাম হয়ে কাজ করছি এবং যতক্ষণ আমার ক্ষমতা থাকবে যতক্ষণ আমি সংসদ সদস্য আছি যতক্ষণ আমার দম চলবে ততক্ষণ আপনাদের গোলামি করে যাবো আমি ইনশাআল্লাহ আজকে আমার স্কুলগুলি চালু হয়েছে আমি প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর থেকে অনুরোধ করেছি স্কুলগুলির মধ্যে কোনো অবস্থায় যেন করোনা না হয় ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা স্কুলে বিভিন্ন স্থানে করোনা দেখা গেছে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ বলেন ইয়ারো সাহেব এসিলেন এবং আমাদের বন্দর উপজেলার চেয়ারম্যান পাঁচটি চেয়ারম্যান বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ধৈর্য সহকারে এখানে এতক্ষণ বক্তব্য শুনেছেন আজকে যে অনুষ্ঠানকে আমরা করলাম সেই অনুষ্ঠানটার জন্য সর্বপ্রথম যাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত সে হলো আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম ওসমান সাহেব উনি আমাকে এই অনুষ্ঠানটা করার জন্য আমাকে উৎসাহিত করেছেন এবং আমাকে সর্বান্তঃকরণে সহযোগিতা করেছেন এখানে আমরা আজকে সারা বাংলাদেশে আমরা আমাদের গণনেত্রী শেখ হাসিনার জন্য আমরা আজকে দোয়া করছি আমরা তার জন্মদিন পালন করছি সেই লক্ষ্যে আমাদের বন্দর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আজকে কিন্তু এই অনুষ্ঠান চলছে এখন আমার পাঁচটা ইউনিয়নে এবং এখানে সিটি কর্পোরেশনও আমাদের আজকে এই জন্মদিন পালিত হচ্ছে সেই হিসাবে আমার প্রত্যেক জায়গায় যাওয়ার কথা এবং যাব ইনশাল্লাহ এই যে অনুষ্ঠানটা করার জন্য উনি আমাকে উৎসাহিত করেছেন এবং উনি সহযোগিতা করেছেন এবং ওনার উৎসাহে এবং সহযোগিতায় আজকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা আজকে আমরা করতে পেরেছি তার জন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে পঁচাত্তরতম জন্মদিন আমরা পালন করছি এই পঁচাত্তরতম জন্মদিনে আজকে আমরা মন খুলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি আজকে আমাদের সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একটা মডেল হিসেবে উনি আজকে আমাদের কাছে পরিচিত বক্তাদের বক্তব্য শেষে বিভিন্ন স্কুলের শিশু ও কিশোরদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন 28 সেপ্টেম্বর উদযাপনে এক বিশাল আয়তনের কেক কেটে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেন আলহাজ সেলিম ওসমান এবং এরপর বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটুর প্রাণবন্ত উপস্থাপনায় সঙ্গীতে ফিরে যাচ্ছি যে যার আসন নিয়ে বসুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন
এই জন্মদিনে আমরা বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফিরে যাচ্ছি। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুল্লাহর সার্বিক সহযোগিতায় সঙ্গীত পরিবেশন করেন। পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ। NANTV নারায়ণগঞ্জ।